প্রথমবারের মতো ফ্লাইটের ওয়াশরুম অর্থাৎ বিমানে যে টয়লেটগুলো ইউজ করা হয় সেই টয়লেট সম্বলিত বাস দেখা পাওয়া যাবে আমাদের দেশের রাস্তায়। তাও আবার বাহিরের কোনো দেশে নয়, বাংলাদেশে নির্মাণ করা হয়েছে অসাধারণ এই স্লিপার বাসটিকে। যেই বাসটিতে রয়েছে উন্নত মানের ওয়াশরুমের সুবিধা, নামাজ পড়ার জন্য আলাদা জায়গা, বাচ্চাদের জন্য কিড জোন, প্রত্যেক টিভিটার সামনে এলইডি মনিটরের সুবিধা, পাশাপাশি ফুললি এয়ার সাসপেনশন, রিটার্ডার, শক অ্যাবজর্বার, স্টেবিলিটি বার, সবকিছু মিলে অসাধারণ এই বাসটিকে তৈরি করেছে বাংলাদেশের ক্লাচ মোটরস। এমআর এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে এই বাসটি এবং এই বাসটিকে নির্মাণ করা হয়েছে দীর্ঘ 2 মাস ধরে। বাংলাদেশের স্লিপার বাসগুলোর ভিতরে নেক্সট জেনারেশন স্লিপার বাস নিঃসন্দেহে এটি। তাছাড়া এতদিন ধরে যারা আমার চ্যানেলে কমেন্ট করে আসছিলেন যে বাংলাদেশের বাসগুলোতে কেন টয়লেট থাকে না, কিংবা আগের বাসগুলোতে টয়লেট থাকলেও এখন কোনো বাস মালিকরা বাসে টয়লেটের সুবিধা দিচ্ছে না কিংবা ওয়াশরুমের সুবিধা দিচ্ছে না, তাদের সবগুলো প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিয়েছে এই বাসটি। এবং আশা করা যাচ্ছে এই বাসটির সাথে আবারও বাসে ওয়াশরুমের ট্রেন্ড চালু হতে যাচ্ছে আমাদের দেশে। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন স্লিপার বাস অফ বাংলাদেশ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। প্রথমেই আসি বাসের স্পেসিফিকেশনের ব্যাপারে, অর্থাৎ বাসের চেসিস, বাসের প্রাইস, বাসে কী কী সুবিধা রয়েছে অটোমেটিক সেগুলো সম্পর্কে। বাসের প্রাইসের কথা যদি আসি, তবে এই বাসটিকে নির্মাণ করতে খরচ পড়েছে প্রায় 90 লাখ থেকে 1 কোটি টাকার মতো। একটা সময় কিন্তু আমাদের দেশে জাপানি হিনো ওয়ান যে এসি বাসগুলো নির্মাণ করতে 95 লাখ টাকার মতো লেগে যেত, বাট অশোক ল্যান্ড সিআরএস ভার্সনের এই স্লিপার বাসটিকে ওয়াশরুমের সাথে নির্মাণ করতে মাত্র 90 লাখ থেকে 1 কোটি টাকার মতো খরচ হয়েছে বলা যায়, যেখানে বাসের চেসিসের মূল্য পড়ে প্রায় 45 লাখ টাকার মতো। সিআরএস ভার্সনের এই বাসগুলোকে আনা হয় ইন্ডিয়া থেকে। অতঃপর বাংলাদেশের ক্লাচ মোটরস এই বাসটিকে সম্পূর্ণভাবে নির্মাণ করেছে, অর্থাৎ শুধুমাত্র বাসের হার্ট অর্থাৎ চেসিসটি শুধুমাত্র ভারত থেকে আনার পর বাসের যাবতীয় সকল কাজই করেছে বাংলাদেশের ক্লাচ মোটরস। স্লিপার বাসের জন্য ভারতীয় অশোক ল্যান্ড 12 MFP বাসগুলোকে আইডিয়াল চেসিস বলা হয় আমাদের দেশে, কারণ নর্মালি আমাদের দেশের জাপানি চেসিসগুলো 11 মিটার, তো যেহেতু এই চেসিসটি 12 মিটার অর্থাৎ এক্সট্রা 1 মিটার লেংথের সুবিধা পাওয়া যায়, তাই এই চেসিসের বাসগুলোকে স্লিপার বাসে কনভার্ট করা অনেকটাই ইজি বলা যায়। পাশাপাশি 12 মিটারের EDC ভার্সনের বাসগুলোতে কিন্তু পিছনের চাকায় এয়ার সাসপেনশন থাকে, তবে 12 মিটারের সিআরএস ভার্সন যেটি অর্থাৎ 225 হর্স পাওয়ারের ভ্যারিয়েন্ট যেটি, এই বাসটিতে কিন্তু আপনার সামনে এবং পিছনে দুটি চাকাতেই এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে। আর এয়ার সাসপেনশন থাকার জন্য রাস্তার কন্ডিশন যদি অনেকটা খারাপ হয়, তবে বাস থেকে আপনি অতটা খারাপ ফিল করবেন না। পাশাপাশি শক অ্যাবজর্বার, রিটার্ডার এবং স্টেবিলিটি বারের সুবিধা তো রয়েছেই, এছাড়া এই বাসগুলোতে জার্কিংও অনেকটাই কম বলা যায়। বাসের ফিনিশিং থেকে শুরু করে বাসের যাবতীয় সকল কাজই কিন্তু একদম টপ নচ বলা যায়। যে কোনো কেউ এই বাসটিকে দেখা মাত্রই মনে করবে বাইরের দেশ থেকে তৈরি করে এই বাসটিকে আমাদের দেশে আনা হয়েছে, তবে বাইরের দেশের চেয়েও ফার মোর বেটার কোয়ালিটির কাজ করেছে বাংলাদেশের ক্লাচ মোটরস এই বাসটিতে। যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু দেখে আসছেন যে করোনার পর থেকে আমাদের দেশের বডি ওয়ার্কশপগুলোর কাজ অনেকটাই প্রোগ্রেস করেছে এবং একটি ডিফারেন্ট লেভেলে কিন্তু আমাদের দেশের বডি ওয়ার্কগুলো গিয়েছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি হয়তো সেদিন বেশি দূরে নয় যখন বাইরের দেশের বাসগুলোর বডি তৈরি করা হবে আমাদের দেশেই। খুব শীঘ্রই এই বাসটিকে বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যাবে এবং উদ্বোধন করা হবে, তবে আশা করা যাচ্ছে চিটাং থেকে বেনাপোল পর্যন্ত সার্ভিস দেবে এই বাসটি। বাসের ফ্রন্টে এবং ব্যাকে অরিজিনাল লাক্সানের লাইটিংগুলো কিন্তু ইউজ করা হয়েছে, অর্থাৎ লাক্সানের অরিজিনাল হেডলাইট এবং ল্যাম্প লাইট ইউজ করা হয়েছে। বাসের উপরে বড় বড় করে আল্লাহু আকবরের ট্যাগটি দেওয়া হয়েছে এবং নিচে ক্লাচ মোটরসের ট্যাগটি দেওয়া হয়েছে। কালার কম্বিনেশনের কথা যদি আসি, তবে ইন্দোনেশিয়া থেকে ইন্সপায়ার্ড কালার কম্বিনেশন এই বাসটিতে ইউজ করা হয়েছে, যেখানে ম্যাক্সিমামলি হচ্ছে আপনার ব্ল্যাক এবং রেড, পাশাপাশি অ্যাশ ডিপ এবং অ্যাশ লাইটেরও একটি মিশ্রণ রয়েছে, এছাড়া কিছু কিছু সাদা স্ট্রাইপও দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে বাসের কালার কম্বিনেশন বলেন, বাসের শেপিং বলেন, সব কিছু বেশ ভালোভাবে নির্মাণ করেছে বাংলাদেশের ক্লাচ মোটরস এবং এই বাসটির নির্মাণের জন্য অবশ্যই বংশার দাবিদার তারা। নর্মালি বাংলাদেশের স্লিপার বাসে আমরা যেরকম কম্বিনেশন দেখি কিংবা যেরকম ফরমেশন দেখি বেডগুলো, ঠিক একই রকম ফরমেশন কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে, অর্থাৎ একপাশে আপনার সিঙ্গেল বেড, অপর পাশে ডাবল বেড। তবে এক্সট্রা যেই সুবিধাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে গ্লাসের সিস্টেম, অর্থাৎ থাই গ্লাস দেওয়া হয়েছে সাইড গ্লাসে। তো এইটা থাকার জন্য যেটা হয়েছে যে আগে যেখানে পর্দা ইউজ করা হতো সেখানে কিন্তু আপনার প্রাইভেসি নিয়ে একটু হলেও আপনার সন্দেহ থেকে যেত। টু বি অনেস্ট, পার্সোনালি আমি নিজে একা ট্রাভেল করার ক্ষেত্রে একটু সংকোচ বোধ করতাম, তো যারা ওয়াইফ সহ কিংবা পার্টনার সহ ট্রাভেল করতো তাদের কাছে অনেকটাই সংকোচ বোধ হতো। তবে থাই গ্লাসের কারণে যেটি হয়েছে যে এই বাসটিতে কিন্তু আপনার প্রাইভেসি রিলেটেড 1 ফোঁটা মানে সন্দেহ আপনার ভিতর থাকবে না, এবং এই কারণেই আসলে এই বাসটিকে নেক্সট জেনারেশন স্লিপার বাস বলা হচ্ছে। পাশাপাশি ওয়াশরুম, কিডজোন, নামাজ পড়ার জায়গা সব কিছু মিলিয়ে আসলে এই বাসটি একটি পারফেক্ট স্লিপার বাস বলা যায় আমাদের দেশের। বেডের সাথে যে হেডরেস্টটি রয়েছে সেটি ফ্লেক্সিবল, অর্থাৎ আপনি চাইলে আপনার ইচ্ছা মতো উপরে নিচে করতে পারবেন। এছাড়া RGB কালারিংও কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে। থাই গ্লাসের ব্যাপারে একটা জিনিস হচ্ছে থাই গ্লাস আপনি ভিতর থেকে লক আনলক করতে পারবেন।
সো টু বি অনেস্ট, বাসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাসের ওয়াশরুমটি। এই ওয়াশরুমটির প্রাইস পড়েছে প্রায় 6 লাখ টাকার মতো। বাংলাদেশ বিমানে আসলে যেই ওয়াশরুমটি ইউজ করা হয় ঠিক একই ওয়াশরুম এই বাসটিতে ইউজ করা হয়েছে, এবং এর জন্য আসলে ওয়াশরুমের কোয়ালিটি নিয়ে কোনো রকমের সন্দেহ নেই বলা যায়। এমন না যে সস্তার ভিতর সব কিছু দেওয়ার ট্রাই করছে, বাসটিকে যতটা প্রিমিয়াম করা পসিবল ঠিক ততটাই প্রিমিয়াম করেছে এমআর এন্টারপ্রাইজ। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওয়াশরুমে কিন্তু ভালো কোয়ালিটির সেন্সর ইউজ করা হয়েছে, অর্থাৎ সব কিছুই আপনার অটোমেটিকই হবে বলা যায়। অবভিয়াসলি হাই কমোড এই বাসটিতে ইউজ করা হয়েছে এবং পাশে একটি ছোট হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। যেটি মাত্র প্রেস করা হলো এটি হচ্ছে আপনার ট্র্যাশবিন, অর্থাৎ আপনার ময়লা টয়লা আপনি এখানে ফেলতে পারবেন, টিস্যু এক্সেট্রা। আর এটা হচ্ছে আপনার টিস্যু বক্স। যারা বাথরুমে গান গেতে পছন্দ করেন তাদের জন্য একটি মাইকের ব্যবস্থাও রাখা হয়েছে, এই যে মাইকটি, জাস্ট কিডিং আর কি। এছাড়া উপরে হ্যান্ড ওয়াশের সুবিধাও রয়েছে, আপনি জাস্ট প্রেস করলে হ্যান্ড ওয়াশ আপনার হাতে চলে আসবে। এখানে হচ্ছে আপনার ফ্ল্যাশের অপশন রাখা হয়েছে, জাস্ট এটাই প্রেস করলেই ফ্ল্যাশ হয়ে যাবে। বাংলাদেশে এই প্রথম এমআর পরিবহন বাংলাদেশ বিমানের যে ওয়াশরুম যেটা ওটাই প্রথম আমার জানা মতে বাংলাদেশে এমআর পরিবহন প্রথম উদ্বোধন করতে যাচ্ছে। তো আগামী 2-1 দিনের মধ্যে আমাদের এটা উদ্বোধন হবে, আর সেই সাথে সাথে থাকছে বাচ্চাদের ওর অপোজিট সাইডে খেলনার জায়গা, এবং নামাজি যারা নামাজ আদায় করবেন তাদের জন্য নামাজের সুন্দর ব্যবস্থা থাকবে অজু সহ। সো যেমনটি আপনারা শুনলেন এই প্লেসটিকে হচ্ছে মেনলি আপনার নামাজ পড়ার জন্য রাখা হবে, অর্থাৎ যারা নামাজ আদায় করতে চান তারা এখানে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি পিছনে একটি ছোট করিডোর রয়েছে, সেখানে আই থিঙ্ক অজুখানা দেওয়া হতে পারে। সবাই আসলে ওয়াশরুম নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ বর্তমানের একমাত্র ওয়াশরুম সম্বলিত বাস এই বাসটি হতে যাচ্ছে। বাট আমি ভয় আছে যে বর্তমানে বাংলাদেশের টিকটকের ট্রেন্ড যেভাবে চালু হয়েছে, দেখা যাবে যে ওয়াশরুমে বসে মানুষ টিকটক করতেছে বা এমন কিছু বাসের ওয়াশরুমে টিকটক। আশা করি আল্লাহ তাআলা এমন গরু ছাগল সবাইকে হেদায়েত দান করুক এবং এরকম ট্রেন্ডের হাত থেকে আসলে আমাদেরকে বাঁচাক। সো বাসের ওয়াশরুম আসলে যারা কমপ্লিটলি দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করি যে বাসের ওয়াশরুমটি সম্পর্কে আপনারা বেশ ভালো একটি আইডিয়া পেয়েছেন ভিডিওটি দেখার পর। যখন ওয়াশরুমে কেউ থাকবে না তখন টয়লেটের এই সাইনটি গ্রিন হয়ে থাকবে, যখনই কেউ ওয়াশরুমে প্রবেশ করবে সাথে সাথে এটি রেড হয়ে যাবে, অর্থাৎ অকুপাইড হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি নো স্মোকিং টয়লেটে, অর্থাৎ আপনি টয়লেটে স্মোক করতে পারবেন না। মাথার একটু উপরের দিকে রয়েছে একটি নেটের জালি, তার উপরে রয়েছে একটি সুইচ বার যেখানে আপনার চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে, এবং একটি সুইচ রয়েছে যার মাধ্যমে আপনি সুপারভাইজারকে কল করতে পারবেন। এছাড়া একটি RGB কালারিংয়ের পোর্শন রাখা হয়েছে। মাথার ঠিক উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস, পায়ের একটু উপরের দিকে আরও দুটি এসি কন্ট্রোলার দেওয়া হয়েছে। একদম সামনাসামনি রয়েছে একটি LED মনিটর এবং তার নিচে রয়েছে জুতা রাখার বক্স। পাশাপাশি প্রত্যেকটি বেডের সাথে ব্ল্যাঙ্কেটের সুবিধা তো রয়েছেই। বাসের বেডের কোয়ালিটি অনেকটাই সফট এবং প্রিমিয়াম। আসলে বেডের শোয়া মাত্রই এই বেডের কমফোর্ট সম্পর্কে আপনার ডিটেলস আইডিয়া পাবেন। ডাবল সিটগুলো তো আপনার সেম ফরমেশনই ইউজ করা হয়েছে, তবে হ্যাঙ্গার একটির বদলে দুটি হ্যাঙ্গার ইউজ করা হয়েছে। এছাড়া অরিজিনাল সানরুফের ব্যবস্থা এই বাসটিতে রয়েছে। পুরো বাস জুড়ে রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা। পিছনের দিকে আসলে কিডস জোন করার একটু প্ল্যানিং রয়েছে তাদের। এছাড়া মসজিদের বা নামাজ পড়ার যে জায়গাটি সেটিও কিন্তু একটু আপডেটেড করা হবে। LED মনিটরের ব্যবস্থা তো রয়েছে, তো যাত্রাপথে আপনারা গান কিংবা ছবি এনজয় করতে পারবেন। নর্মালি আমাদের দেশে স্লিপার বাসগুলোতে 30টি বেড হয়ে থাকে, যেখানে আপনার লেফট সাইডে একটি করে এবং রাইট সাইডে দুটি করে, অর্থাৎ ডাবল বেডগুলো থাকে। তো যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য লেফট সাইড, যারা একসাথে ট্রাভেল করতে চান তাদের জন্য রাইট সাইড, এভাবে। তো সবগুলো স্লিপার বাসে আসলে 30টি বেড থাকলেও এই বাসটিতে 28টি বেডের সুবিধা রয়েছে, কারণ লাস্ট দুটি বেড কিন্তু তারা স্যাক্রিফাইস করেছে ওয়াশরুমের জন্যে। তো বাসটিকে আসলে অনেক বেশি প্রিমিয়ামভাবে নির্মাণ করেছে তারা, এ নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। পাশাপাশি ইন্টেরিয়ার ডেকোরেশন, লাইটিং সব কিছু যদি আপনারা দেখেন তো সব কিছুই আসলে নজর কাড়াভাবে নির্মাণ করেছে তারা। সব মিলিয়ে এমআর এন্টারপ্রাইজ এই বাসের পিছনে যেরকম টাকা ঢেলেছে, ক্লাস মোটরসও কিন্তু ঠিক একই রকম ভালো কোয়ালিটির কাজ করেছে বলা যায়। অসংখ্য ধন্যবাদ জানাই এমআর এন্টারপ্রাইজের ফোরম্যানকে আমাদের বাসটি কভারের জন্য এত ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য। এছাড়া বাসের স্টাফ যারা আছে তাদেরও কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকা লাগবে বেটার কোয়ালিটির একটি সার্ভিস ইনশিওর করার জন্য।
তবে যেই ফ্যাক্টগুলো এই বাসটিকে অনেক বেশি ইউনিক করেছে তার ভিতরে একটি হচ্ছে আপনার থাই গ্লাস, এর কারণে প্রাইভেসি কিন্তু অনেকটাই মেইনটেইন হবে, এবং অপরটি ওয়াশরুম। এই দুটি কারণেই আসলে এই বাসটি অন্যান্য স্লিপার বাস থেকে অনেকটাই আলাদা এবং এই বাসটিকে নেক্সট জেনারেশন স্লিপার বাস বলা হচ্ছে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই বাসটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।